জানকী দিদির মঙ্গলসূত্র। দেখি কোথায় পেলে এটা। আসলে জানকীর মঙ্গলসূত্রটা হারিয়ে গেছিল না, তাই ওনাকে বলেছিলাম একটু খুঁজতে। ও, কোথায় ছিল এটা? ওইটা শেলফে জামার নিচে ছিল। এই মঙ্গলসূত্রটা লক্ষ্মী পূজোর সামনে রাখবো বলে কত খুঁজলাম আমি, কিন্তু শেষ পর্যন্ত এটা তুমি খুঁজে আনলে। মনে হয় এই মঙ্গলসূত্রটা তোমার হাত দিয়েই খুঁজে পাওয়ার ছিল। এইবার আমার মন খুব শান্তি পেয়েছে। তুমি আসার পরে অন্নপূর্ণা পিসি ঠিক হয়ে গেল, আমাদের বাড়িতে সুমঙ্গলী পুজো হলো, আবার তুমি এই মঙ্গলসূত্রটা খুঁজে দিলে। তুমি আসার পর এই বাড়িতে সব কিছু ভালো হচ্ছে, সেটা আমি লক্ষ্য করেছি। কি গো, আমি ঠিক বললাম তো? আরে দেখেছো, আমি কিছু বলছি আর তার মাঝে কেমন করে বেরিয়ে চলে গেল। কি যে হয়েছে ওর জানি না, অন্য বিষয়ে কথা বললে চুপচাপ শোনে, কিন্তু তোমার বিষয়ে কথা বললেই পুরো সাইলেন্ট হয়ে চলে যায়। তোমাদের দুজনের রাশি ওরকম মনে হয়। তুমি কেন মন খারাপ করছো? তোমার যদি কোনো অসুবিধা হয় ওই কিন্তু সবার আগে সাহায্য করতে আসবে। তুমি এত কিছু চিন্তা করো না তো, চলো চলো এখন আমরা খেতে যাই। কি হলো বাবা? এই বাড়ি থেকে বাইরে যাবার সময় দাদার সঙ্গে ঝগড়া করে গেছি, এবার আবার ভেতরে যেতে হলে একটাই রাস্তা আছে, দাদার একদম পায়ে পড়ে যাব। মান সম্মান রাগ কোনো কিচ্ছু দেখাবো। ও আবার আমাদের কবে বাবা ছিল বলো তো? তোমাদের সম্মান যদি যায় তবে একইভাবে আমারও তো সম্মান চলে যাবে, সবই আমার কপাল। চলো চল। আমি রাগের মাথায় না জানি কি সব বলে দিয়েছি আপনাকে, আপনি কিন্তু কিছু মনে করবেন না আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে, এতক্ষণ উতলা হয়ে কথা বলবার পর সেটা যে এখন বুঝতে পেরেছ, এই আফসোসটাই আমার জন্য যথেষ্ট। মনের মধ্যে যা যা ছিল সব বার করে দিয়েছো, মনের মধ্যে আর কিছু চেপে রাখোনি তো? আর কিছু চেপে রাখিনি দাদা। ঠিক আছে যাও, সবাই গিয়ে কফি খাও, খাবার সময় সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে দাদা। ঠিক আছে যাও, তুমিও যাও মা। বাবা, বাড়ির ভেতরে এত ধোঁয়া কে দিতে পারে বলো তো? এটা তো পরিষ্কার গঙ্গাই এটা করেছে। আমার মনে হচ্ছে যেন কোনো মন্দিরের মধ্যে ঢুকছি। ভূতের বাড়িতে ঢুকছি নাকি আমরা? এই নিজে একটা অসুরের মতো হয়ে তুই আবার ভয় পাচ্ছিস? কোনো কিছু না জেনে তুই এমনি এমনি বলে দিলি। আমি বলছি এই ধোঁয়া দেখলে জানকীর ভূত কিন্তু উগ্র হয়ে অ্যাটাক করতে পারে। জানকীর গল্পটা শেষ করেছি, আবার কেন কথা তুলছিস? চল বাবা। বাবা, আমাদের পুরো রুমে ধোঁয়া দিয়েছে কে? কে রে ওখানে? ওরে বাবা রে বাবা, চলে এসেছে, চলে এসেছে বাবা। ওই দেখো বলেছিলাম না। কি চলে এসেছে বাবা? বাবা ওই দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম না, ওই দেখো জানকীর ভূত। ওরে বাবা রে। হ্যাঁ আমি জানকী। বাবা চলো থেকে যাও, ভূত পালাও। ওরে বাবা রে, দাদা গো, দাদা গো। বাবা জানকী ভূত চলে গেছে।
আপনারা কখন এলেন? এখনই এলাম আমি কেন এখানে এলাম? আমি এখানে রাখবো না, আমি চলে যাবো। আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওনাকে দেখে ভয় পাচ্ছ? উনি কে জানো? আরে উনি জানকি নয়, ওনার নাম সীতা। সবাই আমাকে দেখে ভয় পাচ্ছিল, পড়া চেঞ্জ সবাইকে আজকে আমিও একটু ভয় দেখিয়ে দিলাম। ওরকম ভাবে কি দেখছো? ওনার সাথে কেরালায় দেখা হয়েছিল, ওনাকে জানকীর মতো দেখতে বলে গঙ্গা ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এলো। বাবা, সেম জানকীর মতো দেখতে বাবা। আমি একটু ক্লারিফাই করে নিয়ে থাকি। কি হলো বাবা? একটা থাপ্পড় লাগাবো, এসব নিয়ে কি হচ্ছে? সীতা, ওর নাম মায়া, আমার পাতানো মায়ের মেয়ে। নমস্কার। উনি হলেন মায়ার বাবা ধর্মরাজ, একজন নাম করা নেতা। অরুণ, অরুণ আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। ওর নাম হলো করণ, মায়ার ভাই। হাই। দেবসেনা হয়তো ঘুম থেকে উঠে গেছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবার সাথে পরে কথা বলবো। এক মিনিট, এক মিনিট, আপনার বিয়ে হয়ে গেছে? ঠিক আছে, বিকেলে দেখা হবে। দাদা, ও বাবা, আমার বিয়ে দেখলে শুরু হয়ে যাস না। জানকীর মতো দেখতে হওয়া সত্ত্বেও গঙ্গা এখানে কেন ওকে নিয়ে এলো? এর আবার এখনো বিয়ে হয়নি। বিয়ে এখনো হয়ে না থাকলে এখানে ওর এখন কি কাজ? কিছু তো একটা হচ্ছে বটেই। দিদি, দিদি এক মিনিট একটু আসুন। এই স্বামীজি আবার কি? দিদি, আমি সোমদেবীর মন্দির থেকে এসেছি। অরুণ আছেন? হ্যাঁ আছে তো, কি ব্যাপার? আমাদের সোমদেবীর মন্দিরে উনি সহস্র অর্চনা করিয়েছেন, এই প্রসাদটা ওনাকে দিয়ে দিতে হবে। দিদি, কে পুজো করিয়ে প্রসাদ পাঠিয়েছেন? তা আমি জানি না দিদি, এই প্রসাদটা আমাকে পৌঁছে দেওয়ার কথা বলেছিল। নেন দিদি। এবার আমি চললাম। কি হতে পারে কে জানে, পুজো করে প্রসাদ আবার হোম ডেলিভারি করছে, এই সুযোগটা আমি ব্যবহার করব। অরুণ, আচ্ছা মহারানী, এখন কি আমি অফিস যেতে পারি? অরুণ, ভেতরে আসতে পারি? হ্যাঁ ভেতরে আসো। কি ব্যাপার, মন্দিরে গেছিলে নাকি? না অরুণ, নারায়ণী মন্দির থেকে একজন পুরোহিত এসেছিলেন, তোমার নামে নাকি কেউ পুজো দিয়েছেন, সেই জন্যই প্রসাদ এনে দিলেন। কি, আমার নামে পুজো দিয়েছে? আমিও জিজ্ঞেস করলাম, বললেন শুধু প্রসাদটা পৌঁছে দিলেই হবে। এই যে ধরো,
থ্যাঙ্কস পিসি। প্রসাদ কে পাঠিয়ে থাকতে পারে? কি হতে পারে বলো তো? ছোট মালিক। হ্যাঁ, আপনাকে প্রসাদ দেওয়ার জন্য পণ্ডিত মশাই নিচে অপেক্ষা করছেন। প্রসাদ? ঠিক আছে, আসছি। ঠিক আছে। নমস্কার স্যার, আপনি কি অরুণ? হ্যাঁ, আমাদের দেবীর মন্দিরে আপনার নামে কেউ পুজো করিয়েছেন, এই নিন প্রসাদ। আমাদের দেব মন্দিরে সহস্র অর্চনার পুজো দেওয়া হয়েছে, তার প্রসাদটা নিন। একটু আগেও একজন পণ্ডিত মশাই এসে প্রসাদ দিয়ে গেছেন। শুধু এইটা নয়, দুর্গা দেবীর মন্দির থেকে, চামুণ্ডীর মন্দির থেকে, এমনি অনেক মন্দির থেকে প্রসাদ একের পর এক আসতেই থাকবে। কিন্তু আমাদের বাড়ি থেকে কেউ পুজো করায়নি। আপনার কোনো বন্ধু পুজো করিয়েছেন? উনি কে? নাম তো ঠিক জানি না, এখন উনি কালী মন্দিরে পুজো করাচ্ছেন। আপনি যদি এখন ওখানে যান তাহলে ওনাকে দেখতে পাবেন। এবার আমরা আসছি। নমস্কার। ঠিক আছে, কি হতে পারে বলো তো? বুঝতে পারছি না, আমি গিয়ে দেখে আসছি। আমিও যাব তোমার সাথে, চলো। একে যে কি করে পটানো যায়। ঠাকুরের প্রসাদ, এইটা নিয়ে গিয়ে সীতাকে দিয়ে একটু একটু করে ইমপ্রেস করব। হ্যাঁ, ভালো ছেলের মতন এবার মাথায় একটা তিলক এঁকে নি। ধরুন, গঙ্গা এসো। হাই, এটা কি? আমি আপনাকে দেখতে এলাম, আর ভেতরে আসতে বলবেন না। ঠিক আছে, আসুন। কি হয়েছে? আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি জানি না, কিন্তু আমি হলাম MBA গোল্ড মেডেলিস্ট, ক্রিকেটে স্টেট প্লেয়ার, এক কথায় বলতে গেলে আমি একজন অলরাউন্ডার। এই সমস্ত কথাগুলো আমাকে বলছেন কেন? আমাদের যে মানুষটাকে ভালো লাগে তার কাছে মন খুলে কথা বলাতে কোন রকম ভুল তো নেই বলুন। আপনার জন্য আমি মন্দিরে গিয়ে নিজে পূজো দিয়ে এসেছি, প্রসাদটা নিন। আমার জন্য আপনি পূজো দিয়ে এসেছেন কেন? কিছু না, আপনার জন্য আমার কনসার্ন আছে, আপনি প্রসাদ নিন না, নিন না।
নাও মা নাও। আপনার পূজোটা সব ঠিকঠাক হয়েছে তো? মায়ের আশীর্বাদে সব ঠিক মতো শেষ হলো। ঠিক আছে মা, পূজো কার নামে হবে? অরুণ। কোন নক্ষত্র? কর্কট রাশি, শাণ্ডিল্য গোত্র। ওং জন্ম রাশি নমঃ, ওং জন্ম নক্ষত্রায় নমঃ। রবি, আমার নামে সব মন্দিরে পূজো দিচ্ছে কেন? আশীর্বাদ করুন। ইনি তো তোমার নামে পূজো দিচ্ছেন, কে ইনি? ইনি তো ভৈরবী। এনার জন্য তো তোমার ক্ষতি হবে বলে ভেবেছিলাম আমি, কিন্তু ইনি তো তোমার নামে পূজো দিচ্ছেন, তোমার নামে মানত করেছেন মনে হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওম দণ্ডিম দণায় প্রাপ্তায় নমঃ। নিন দিদি। ঠাকুর মশাই, আপনি এই প্রসাদটা মহলে পৌঁছে দিতে পারবেন? অরুণের জন্য আপনি এত কষ্ট করে পূজো করাচ্ছেন, আপনি নিজেই দিয়ে দিন। আমার সেই যোগ্যতা আর নেই, আপনি দয়া করে একটু পৌঁছে দিন। তিনটে দেবীর মন্দিরে কষ্ট করে প্রদক্ষিণ করেছেন, সেই জন্যই বলছিলাম, এবার আপনার ইচ্ছা। আমার নিজের জন্য চিন্তা নেই, অরুণ ভালো থাকুক আমি সেটাই চাই। আসছি ঠাকুর মশাই। ঠিক আছে দিদি। ছোট মালিক, কি ব্যাপার, আপনি এখানে? এমনি ভাবলাম একবার আউট হাউসটা দেখে আসি। দেখার জন্য এখানে কি আছে মালিক? কি জাতা বলছেন, দেখার জন্য অনেক কিছু আছে। এটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। দেবসেনা এসো। দেখি দেবসেনা, সোনা, আমাদের একটু কাজ আছে, আমরা একটু ঘুরে আসছি, ঠিক আছে? বাই বাই। বাই বাই বাবা। বাই সোনা। গঙ্গা, তাড়াতাড়ি ফিরো। এই প্রসাদটা তো হলে ছিল, এখানে কি করে এলো? এই যে ইনি মন্দিরে গিয়ে নিজের হাতে পূজো দিয়ে এটা এনে দিল। ওনার পূজো দেওয়ার প্রসাদ এটা নয় গো, বাবাকে কে একটা যেন এটা দিয়ে গেছে। এই দেখো না, দেখো আমি টিপ পরে এসেছি। হ্যালো, কি হয়েছে স্টেডিয়ামে? হ্যাঁ, ম্যাচ চলছে, একটা ক্রিকেট ম্যাচ। আমি আসছি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ আগে বলো। ওনে রিংই হলো না, কথা বলতে শুরু করলো। ও খুব একটা সুবিধের নয়, তুমি ওর থেকে একটু সাবধানে থেকো মা। আচ্ছা ঠিক আছে। তুমি দেবসেনাকে একটু দেখো, আমি মার্কেট থেকে ঘুরে আসছি। ঠিক আছে। মা, কি হয়েছে সোনা? স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, এসো না হোমওয়ার্ক করাও। ওকে সোনা, চলো। দিদি এক মিনিট। নিজেকে নিজে কষ্ট দিয়ে এরকম মানত করছেন কেন? তোমাকে ভালো রাখার জন্যই এটা করছি। আমার বোন মরে গেছে শুধু তোর জন্য, আমি তোকে ছাড়ব না। যে খুন করবে বলেছিল সে কিভাবে এত বদলে গেল সেটাই ভাবছো তো? আমি যখন এই মন্দিরে বসে বসে তোমার ক্ষতি করার চিন্তা করছিলাম, তখন হলুদ জামা পরা একটা মেয়ে আমার কোলে এসে বসল, বলল তুমি ভাবছো অরুণ তোমার বোনকে মেরে ফেলেছে, কিন্তু ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসত।
অরুণ যদি ভালো থাকে তাহলেই তোমার বোনের আত্মা সত্যিকারের শান্তি পাবে, এটাই বলল। আমার মনের মধ্যে যত রাগ জমেছিল ওই দেবী একটা ছোট্ট বাচ্চার রূপ নিয়ে এসে সব কিছু দূর করে দিল। আমি এই দেবীকে মন থেকে বিশ্বাস করি, আর সেটার জন্যেই মনে হয় আমার মনের মধ্যে জমে থাকা সব রাগ একেবারেই দূর হয়ে গেল। এতদিন ধরে তোমার শত্রু হয়ে ঘুরে বেড়াতাম, আর এখন তোমার ভালো চাই বলে মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি। আমি ভালো করে জানি দেবী আমার সব কথাই রাখবেন, আর তুমি ভালো থাকবেই। প্রতিদিন এই মায়ের প্রসাদ তোমার কাছে পৌঁছে যাবে, ভক্তি করে নিয়ে নিও। আসছি এখন আমি। দিদি, এক মিনিট দিদি। আপনার বোনের আত্মহত্যার জন্য কোনোভাবেই আমি দায়ী নই দিদি। আমি তো শুধুমাত্র জানকীকেই ভালোবাসতাম, কিন্তু আমি এটা জানতাম না যে কবিতা আমায় ভালোবাসে, আর এতটাই ভালোবাসত যে আমার জন্য প্রাণও দিয়ে দিল। আপনি যখন হসপিটালে ছিলেন তখন আমি এসেছিলাম আপনাকে এই বিষয়গুলো নিয়ে সব কিছু বলতে, কিন্তু আপনি ততদিনে ডিসচার্জ হয়ে গেছিলেন। এখন দেবীর আশীর্বাদে মনে হচ্ছে যেন সব ঠিক হয়ে গেছে। আপনাকে দেখে সত্যি ভালো লাগছে দিদি। যখন যেটা হওয়ার থাকে সেটা কেউ আটকাতে পারে না। আমি বদলে গেছি সেটা তোমরা জানতে পেরেছ, জানকীকেও তোমরা জানিয়ে দিও, ও খুশি হবে খুব। জানকী এখন আর নেই, এখন কবিতার মতোই ও আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছো এটা তুমি? ওর সাথে সংসার করার ভাগ্য আমার ছিল না। একটা বাচ্চার জন্ম দিয়ে ওকে আমার হাতে তুলে জানকী আমায় ছেড়ে চলে গেল। আহা বেচারা, আমাদের গ্রামে থাকলে ও খুবই ভালো থাকত। ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা তো হবেই, তাই না? আমার জীবনটা একাই কাটাতে হবে ভেবে নিয়েছিলাম, কিন্তু দেবসেনার জন্য গঙ্গার সাথে বিয়ে করতে রাজি হলাম। তোমার ভাগ্যে এরই নাম লেখা আছে, সেই জন্য তোমরা দুজন একসাথে ভালোভাবে জীবন কাটাতে পারছ। আমার আশীর্বাদ সব সময় থাকবে। দিদি, শুধু আপনার আশীর্বাদে কাজ হবে না, আপনাকে আমাদের বাড়ি আসতে হবে। আমি বাড়ি ত্যাগ করা একজন মানুষ, আমাকে বাড়িতে ডেকো না। না দিদি, আপনি জানকীর গ্রামের, ওই গ্রামে কাটানো সময় আমি কোনো দিন ভুলতে পারবো না। আপনি দয়া করে না বলবেন না, আপনি একবার এলে আমাদের খুব ভালো লাগবে। না অরুণ, আমি এখন অনেকগুলো মন্দিরে যাব ঠিক করেছি। দিদি, আপনি তো ঈশ্বরের জন্যই নিজের জীবন উৎসর্গ করেছেন। আপনাকে আর কোনো মন্দিরে যেতে হবে না, আপনার মধ্যেই ঈশ্বর বাস করেন। একবার আমাদের বাড়ি আসুন। ঠিক আছে, এত করে যখন বলছো তোমরা দুজন, তাহলে তোমাদের কথা আমি রাখবো, আমি যাব। ঠিক আছে দিদি, আসুন আসুন। তোমার বাড়িতে আমার প্রয়োজনের কালচক্রটা আছে, আর সেটা পাওয়ার জন্য এতক্ষণ আমাকে নাটকটা করে যেতে হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে আমি নেমে দেখছি। Thank you.
আমার প্রয়োজনের কালচক্র এই বাড়িতেই আছে, ওটা না পাওয়া অবধি আমি কোথাও যাব না। দেবী, আসছি আমি। দিদি আসুন, ভেতরে বসুন। অরুণ, কি হলো? কি হয়েছে বুঝতে পারছি না, আগে কখনো এরকম হয়নি। আসলে গাড়িটা ঠিকমতো সার্ভিস করানো হয়নি, সেই জন্যই এরকম হচ্ছে। কোনো অশুভ লক্ষণ ভাববেন না। আমি ওইসব নিয়ে কিচ্ছু ভাবছি না। এমনিতে আমরা বাড়ির কাছেই চলে এসেছি, চলো না হেঁটে চলে যাই। হ্যাঁ, শোনো, আমি দিদিকে নিয়ে ভেতরে যাচ্ছি। ঠিক আছে। আসুন, ভেতরে আসুন। কোথায় যেন দেখেছি এই আন্টিকে। মন্দিরে দেখেছি হয়তো। না না, ইনি অন্য কেউ। এনাকে আমি কোথাও হয়তো দেখেছি, মনে পড়ছে না কিছুতে। মদ খেয়ে খেয়ে আমার আজকাল আর কিছুই মনে থাকে না দেখছি। আবার এখানে কেন এলো? এর সাথে মিলেই তো আমি গঙ্গাকে খুন করার প্ল্যান করেছিলাম, এখন গঙ্গার সাথেই আসছে। মানে আমার কথা গঙ্গাকে সব বলে দিল মনে হচ্ছে। অমনি করে দেখছে মানে আমার কপালে দুঃখ আছে। ওরা বন্ধুত্ব করেছে মানে চটি দিয়ে নিজেকেই নিজে মারা উচিত। এ তো কেরালায় থেকে যাবে বলে ভেবেছিলাম, এ তো মহলের মধ্যে চলে এলো। এর থেকে কালচক্র চুরি করেছিলাম, মনে হচ্ছে তো আমাকে মেরেই ফেলবে। এখন যে কি করি, লুকিয়ে পড়ি এখান থেকে, আগেই কেটে পড়ি বাবা। পিসি, এক মিনিট। আরে বাবা রে, কি বলছো অরুণ? দিদি আসুন। পিসি, ওনার নাম ভৈরবী, উনি জানকীর গ্রামের, উনি আমার খুব কাছের মানুষ। নমস্কার, আসুন আসুন। অরুণ ওকে চেনে বলে মুখ খুলিনি। উনি আমার পিসি। জানি। আপনি ওনাকে চেনেন? আরে অরুণ, মুখ দেখেই বললাম আমি। ড্রামা কুইন, আমি ভাবলাম হয়তো আপনি ওনাকে চেনেন। না 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 না, আমি তো ওনাদের কখনো কোথাও দেখিনি। এনাকেও আমি কোথাও দেখিনি। মন্দিরে দেখা হলো, তাই ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। এর আশাই বাকি ছিল। উনি কয়েকদিন এখানেই থাকবেন। বাড়িতে নিয়ে এসে আমার ঘাড়ের কাছেই রাখবে বলে মনে হচ্ছে। ওরে বাবা রে, ওই এখানেই থাকবে? তবে তো আমি গেলাম। পিসি, আপনার যাতে কথা বলার মতো কেউ থাকে
তাই আপনার রুমের পাশেই ওনাকে রাখবো। সমস্যাটা একদম সোজা বলেই আমার কাছে রাখছো ওকে পাপি। দিদি, এটা আপনার নিজের বাড়ির মতো, এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি এখানে কোনো রকম চিন্তা না করে একদম আরামে থাকুন, ঠিক আছে? গঙ্গা, পিসির পাশের রুমটা ফাঁকা আছে তো? হ্যাঁ আছে। তাহলে দিদিকে ওই রুমে নিয়ে চলে যাও। ঠিক আছে। ঠিক নেই, আসুন। যান দিদি। সীতা, আমি তো ওকে লেবু দিয়ে দিক বন্ধন করে রেখেছিলাম, ও বাইরে এলো কি করে? দিদি, আপনি ওকে জানকী দিদি ভাবলেন? ও জানকী দিদির মতোই দেখতে, ওর নাম হলো সীতা। সীতা, ইনি হলেন ভৈরবী দিদি, উনি জানকী দিদির গ্রামের, কিছুদিনের জন্য এখানে থাকবেন। ইনাকে দেবী দিদির পাশের রুমটায় একটু নিয়ে যাও। আমার স্বামীর মঙ্গল কামনায় উনি মন্দিরে পুজো দিচ্ছিলেন, মন্দির পরিক্রমার সময় ওনার সারা পায়ে কেটে গেছে। তুমি ওনাকে ওনার রুমে নিয়ে যাও, আমি চুন হলুদ নিয়ে আসছি। দিদি, ওনার সাথে যান। একে সামনে রেখে আমার কাজ আমাকে করে নিতে হবে। কালচক্র একবার পেয়ে যাই হাতে, তারপর অরুণকেও মেরে ফেলব। ভৈরবী দিদির ব্যাপারে আমি আগে ভয়েই পেয়েছিলাম, কিন্তু এখন সেই সব ভয় কেটে গেছে, মনে খুব শান্তি পেয়েছি আমি। তুমি তো শান্তি পেলে, কিন্তু আমার শান্তির কি হলো? কেন, তোমার শান্তির আবার কি হলো? লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, বাড়িতে এবার সবাই নাতি নাতনির ব্যাপারে জিজ্ঞেস করছে, কিন্তু তুমি তো কিছু বলছই না। শোনো না, নিচে জামা কাপড় শুকোতে দেওয়া আছে, আমি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। নন্দিনী, আমি এত ডাকার পরেও তুই আমার কাছে এলি না মানে? ওই রাজশেখর আর ওই শয়তান স্বামীজি একসাথে মিলে নিশ্চয়ই কিছু একটা করে আটকে রেখেছে তোকে। আমার নন্দিনীকে এরা নিশ্চয়ই দিকবন্ধন করে রেখেছে। আমার নন্দিনীকে আমি যে কোনো উপায় বাইরে বের করে আনবো। হ্যাঁ, জেল থেকে বেরিয়ে এসেছে, সেই জন্যই নন্দিনী আমার কাছে আসেনি। নন্দিনী তো বুদ্ধিমতী, গঙ্গা জেল থেকে বেরিয়ে এসেছে বলে আবার নিশ্চয়ই ও গঙ্গার মধ্যে প্রবেশ করেছে। নন্দিনী, নন্দিনী, আমি ডাকতেও ঘুরে তাকিয়েছে মানে গঙ্গার ভেতরেই আছে। জঙ্গলের দেবীর নামে শপথ করো, করো। আমার মা শিবনাগের নামে শপথ করে বলছি যে তোমার রক্ত ছাড়া আর কারোর রক্ত এই নন্দিনী শরীরে মেশাবো না। এ আমার জঙ্গলের দেবীর দিব্যি।
নন্দিনী, নন্দিনী, কেন নন্দিনী আমার সাথে কথা না বলে দৌড়ে পালিয়ে গেল? শোনো, শোনো, কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওই ওই বয়স্ক লোকটা আবার এসেছে এখানে। ওই লোকটা আমাকে নন্দিনী বলে ডাকছিল। আমার খুব ভয় করছে। এই লোকটা আবার এখানে কি করছে? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। লোকটা পালিয়ে গেছে। কিছুদিন ধরে ওকে দেখতে পাইনি, ও আবার আসা শুরু করেছে। লোকটা হয়তো আগের দিনের মতোই জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। এর পরের বার যদি আসে তুমি ওকে আমার কাছে আসতে বলো, আমি ওর সাথে কথা বলবো। গঙ্গা, এটা নিয়ে চিন্তা করে এখন আর ভয় পেও না, এসো। এমন হলো যে আমায় দেখে তুই একদম ছুটে পালিয়ে যাচ্ছিস? বাবাকে কেউ ভয় পায় নাকি? তুই গঙ্গার মধ্যে আছিস অথবা অন্য কোথাও আটকে আছিস? তোমার জীবনের যত ঘটনা শুনছি ততই যেন তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। এরপর তোমার আর কোনো কষ্ট হবে না। আমি শুধু অরুণের জন্য নয়, তার সাথে তোমার জন্য ওই দেবীর কাছে প্রার্থনা করব। তুমি যেন তোমার মনের মতো একজন জীবনসঙ্গী পাও, মনের মতো করে যেন জীবনটাকে সাজাতে পারো, তার জন্য আমি প্রার্থনা করব। খুব খুশির কথা দিদি। আপনাকে আমি দিদি বলে ডাকতে পারি তো? তুমি তো আমার বোনের মতোই হও, তোমায় দেখলে কবিতার কথা মনে পড়ে, আমাকে তুমি দিদি বলেই ডেকো। ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক ওষুধ লাগালে, আমি দেখে নেব, এখন তুমি যাও। দিদি, আপনাকে যদি একটা কথা বলি আপনি ভুল ভাববেন না তো? বলো না। পায়ে হলুদ লাগানোর পরিবর্তে মন্ত্রপুত বিভূতি লাগালে তাড়াতাড়ি সেরে যেত। ঈশ্বরের ওপর যদি বিশ্বাস থাকে মন্ত্রশক্তির ওপরেও কিন্তু ভরসা রাখা উচিত, আমার তাই মনে হয়। আমার একটা কথা শুনবেন, বিভূতি মন্ত্রপুত করে নিয়ে আসব? তুমি কি সব মন্ত্র জানো? আমি জানি না দিদি, কিন্তু কাশা স্বামী বলে একজন এসেছেন। হ্যাঁ, ভীষণ শক্তিশালী স্বামীজি নাকি, রোজ ওনার কাছে অনেক লোকজন আসে। ওনার কাছ থেকে বিভূতি নিয়ে এসে লাগালে আপনার সব ব্যথা তাড়াতাড়ি সেরে যাবে। আমি ওনার ব্যাপারে শুনেছি, কিন্তু উনি কি আমাকে বিভূতি দেবেন? আমি যদি বলি তাহলে নিশ্চয়ই উনি দেবেন। ওনার কাছে চলো তোমাকে নিয়ে যাই, এসো দিদি। ঠিক আছে। এটা কেমন হলো, এখানে ওখানে ঘুরে শেষকালে ভৈরবী মহলের মধ্যে চলে এলো? ওই অরুণ আবার ভৈরবীকে এই বাড়ির মধ্যেই থাকতে দিল। আমরা যার হাত থেকে দূরে যাব ভাবছিলাম শেষে তার হাতে এসেই পড়লাম। এখন কি করবে ভেবেছ? তার জন্যই তো আমার টেনশন হচ্ছে।
কেরালা গিয়ে কাজ হলো না, আমি ওকে যাতা বললাম, আমার উপরে ওর সেই রাগটা তো থাকবেই, এই সব মিলিয়ে নিশ্চয়ই বদলা নেবে। এই কথাটা আমি হলপ করে বলতে পারি। ওরে বাবা রে, আমি তো আপনাকে সামনে রেখেই বেঁচে যাবো বলে ভেবেছিলাম, আপনি ভয় পেয়ে গেছেন, এখন আমার যে কি হবে। স্বামীজি কোন হায়? হ্যাঁ হিন্দি। দরজাটা একটু খুলবেন। খোলা আছে। নমস্কার। আরে মা, তুমি? এবারের মতো তো বাঁচলাম, পেটের ভেতরটা গুড়গুড় করছিল। কি হয়েছে স্বামীজি, এত কাঁপছেন কেন আপনি? ও, এসি অফ করতে হবে? আরে মা, এটা শীতের কাঁপুনি নয়, চীন দেশে ভূমিকম্প আসছে, সেই জন্য বডি ভাইব্রেট করে সিগন্যাল দিচ্ছে। ও, এখানে থেকেই আপনি চায়নার ভূমিকম্প অনুভব করতে পারছেন, কত জ্ঞান আপনার। না মা, এনাকে পাশের রুমে তো থাকতে বলেছিল, এই রুমে কেন নিয়ে এসেছো? পাশের রুমে নিয়ে যেতে পারতে। হ্যাঁ, পাশের রুমেই নিয়ে যেতাম, ওনার পায়ে ঘা হয়েছে, হলুদের লেপ লাগিয়েছি, কিন্তু স্বামীজির কাছ থেকে বিভূতি নেব বলে এখানে নিয়ে এলাম। আমাকে মন্ত্র পড়ে দিতে হবে? আপনার শক্তি কতটা তা আমরা জানি স্বামীজি, আপনি নিজের হাতে ওনাকে বিভূতি দিন স্বামীজি। ঠিক আছে মা।